أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা, দূরের ও কাছের, দেশের ও প্রবাসের, যে যেখান থেকে জান্নাতের পথে অনুষ্ঠানটি দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, রজব মাস আমাদের মাঝে অতিবাহিত হয়ে যাচ্ছে। এই রজব মাসে একটি রজনী রয়েছে, যেই রজনীকে আমরা মেয়েরাজের রজনী নামে চিনি। এই মেয়েরাজ সম্পর্কে কোরআনুল কারিমে সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি তার স্বীয় বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। সেই রাত আমাদের মাঝে আগমন করবে। সেই রাতে কিছু ইবাদত রয়েছে, যে ইবাদত করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা জেনে নিই মেয়েরাজের রাতে আমরা কি আমল করব, কিভাবে আমরা মেয়েরাজের রাত কাটাবো। আল্লাহর হাবিব সরকারে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে সেই রজনীটি কাটানোর জন্য বলেছেন, তার পরবর্তী দিন কি আমল করতে বলেছেন, আসুন আমরা হাদিস থেকে তা জেনে নিই। সম্মানিত দর্শক শ্রোতা, এম বাইহাকী রহমতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত কিতাব ফাজলুল আওকাতের 96 নং পৃষ্ঠার 11 নং হাদিস হযরতে সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা তিনি নকল করেছেন। হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফি রজাবিন ইয়াউমা والليلة من صام ذلك اليوم وقام تلك الليلة كان كمن صام من الدهر مئات سنة وقام مئات سنة وهو لثالث بقين من رجب وفيه بعث الله محمدا صلى الله عليه وسلم هذا سلمان فارسي رضي الله تعالى عنه বলেন, নবী দুজাহান সরকারে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রজব মাস এমন একটি দিন ও রাত রয়েছে, যে দিনে রোজা রাখলে এবং যে রাতে নামাজ পড়লে 100 বছরের রোজা ও 100 বছরের নামাজের সওয়াব পাবে। আর সেই দিনটি হলো 27 রজব। ওই দিনে আল্লাহ তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, 27 রজব আমাদের সামনে। আমরা এই রজব মাসের 27 তারিখ ইবাদতে কাটাবো, নামাজ পড়ব, দিনের বেলা রোজা রাখব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রজব মাসের এমন একটি রাত রয়েছে, সে রাতে ইবাদতকারী 100 বছর ইবাদত করার সমান নেকি অর্জন করবে। আর সেই রাতটি হলো 27 রজব। যেই ব্যক্তি সে রাতে 12 রাকাত নামাজ পড়বে, প্রতি রাকাত সূরা ফাতিহা ও অন্য যে কোনো একটি সূরা পাঠ করবে, অতঃপর 100 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার পড়বে এবং 100 বার ইস্তিগফার পড়বে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে,
সে নিজের জন্য দুনিয়া ও আখিরাতে যা ইচ্ছা দোয়া করবে, আর পরের দিন রোজা রাখবে, আল্লাহ তাআলার সকল দোয়া কবুল করবে। সুবহানাল্লাহি আলী আজিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা রজব মাসের 27 রজব রজনী নামাজে কাটাই। বাররাকাত নামাজ করে আমরা চাহিদা বেশি করতে পারি, যত বেশি নফল করবো যত বেশি নফল করবো তত বেশি আল্লাহর নিকট খুশি পাওয়া যাবে। আমরা সবাই আল্লাহর নিকট খুশি পাওয়া করতে চাই। সুদর্শক শ্রোতা, আসুন আমরা 27 রজব রাতে ইবাদতের মধ্যে কাটাই। আল্লাহ যেন আমাদেরকে ইবাদত করা রোজা রাখার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।